পবিত্র বাইবেল থেকে ইস্টারের বিবরণের প্রথম অধ্যায়টি পাঠ করছি। অহস্যরসের মহাভোজ, বষ্টিরানীর পদচ্যুতি। অহস্যরসের সময় এই ঘটনা হইল। ওই অহস্যরস হিন্দুস্থান হইতে কুশ দেশ পর্যন্ত 127 প্রদেশের উপরে রাজত্ব করিতেন। তৎকালে অহস্যরস রাজা সুসন রাজধানীতে রাজসিংহাসনে উপবিষ্ট হইয়া আপন রাজত্বের তৃতীয় বৎসরে আপনার সমস্ত অধ্যক্ষ ও দাসগণের জন্য এক ভোজ প্রস্তুত করিলেন। পারস্য ও মাদিয়া দেশের বিক্রমী লোকেরা, প্রধানেরা ও প্রদেশাধ্যক্ষেরা তাঁহার সাক্ষাতে উপস্থিত হইলেন। তিনি অনেকদিন অর্থাৎ 180 দিন পর্যন্ত আপন প্রতাপান্বিত রাজ্যের ঐশ্বর্য ও আপন উৎকৃষ্ট মহত্বের গৌরব প্রদর্শন করিলেন। সেই সকল দিন সম্পূর্ণ হইলে পর রাজা সুসন রাজধানীতে উপস্থিত ক্ষুদ্র কি মহান সমস্ত লোকের জন্য রাজবাটির উদ্যানের প্রাঙ্গণে সপ্তাহকাল ব্যাপী ভোজ প্রস্তুত করিলেন। তথায় কার্পাস নির্মিত শুক্ল ও নীল বর্ণ চন্দ্রাতপ ছিল, তাহা মসিনা সূত্রের বেগুনে রজ্জু দ্বারা রৌপ্যময় কড়াতে মর্মর স্তম্ভে নিবদ্ধ ছিল, এবং লাল, সাদা, সবুজ ও কালো মর্মর পাথরে শিল্পিত মেজিয়াতে স্বর্ণময় ও রৌপ্যময় আসন শ্রেণী স্থাপিত ছিল। আর রাজার দাতৃত্বানুসারে স্বর্ণপাত্রে পানীয় ও প্রচুর রাজকীয় দ্রাক্ষারস দত্ত হইল। সেই সকল পাত্র নানাবিধ ছিল, তাহাতে যথাবিধানে পান করা হইল, কেহ জোর করিল না, কেননা যাহার যেমন ইচ্ছা তদনুসারে তাহাকে করিতে দাও, এই আজ্ঞা রাজা আপনার গৃহের সমস্ত অধ্যক্ষকে দিয়াছিলেন। আর বষ্টিরানীও অহস্যরসের রাজবাটিতে মহিলাগণের জন্য ভোজ প্রস্তুত করিলেন। সপ্তম দিন যখন রাজা দ্রাক্ষারসে প্রফুল্লচিত্ত ছিলেন, তখন তিনি মহুমন, বিস্থা, হর্বনা, বিক্থা, অবগথ, শেথর, কর্কশ অহস্যরস রাজার সম্মুখে পরিচর্যাকারী এই সপ্ত নপুংসককে আজ্ঞা করিলেন, যেন তাহারা প্রজাদিগকে ও অধ্যক্ষদিগকে বষ্টিরানীর সৌন্দর্য দেখাইবার জন্য তাহাকে রাজমুকুট পরাইয়া রাজার সাক্ষাতে আনয়ন করে, কেননা তিনি দেখিতে সুন্দরী ছিলেন, কিন্তু বষ্টিরানী নপুংসকদের দ্বারা প্রেরিত রাজার আজ্ঞামতে আসিতে সম্মতা হইলেন না। তাহাতে রাজা অতিশয় ক্রুদ্ধ হইলেন, তাহার অন্তরে ক্রোধাগ্নি প্রজ্জ্বলিত হইয়া উঠিল। পরে রাজা কালজ্ঞ বিদ্বানবর্গকে এই বিষয় কহিলেন, কেননা ব্যবস্থা ও রাজনীতিজ্ঞ পুরুষ সকলের কাছে রাজার এইরূপ বলিবার প্রথা ছিল। আর কর্ষণা, শেথর, অধমাথা, তর্শিস, মেরস, মর্ষণা ও মমুখন ইহারা তাঁহার নিকটে ছিলেন। এই 7 জন পারস্য ও মাদিয়া দেশের অধ্যক্ষ রাজার মুখ দর্শন করিতেন এবং রাজ্যের শ্রেষ্ঠ স্থানে উপবিষ্ট ছিলেন। রাজা কহিলেন, বষ্টিরানী নপুংসকদের দ্বারা প্রেরিত অহস্যরস রাজার আজ্ঞা মানে নাই, অতএব ব্যবস্থানুসারে তাহার প্রতি কি কর্তব্য? তখন মমুখন রাজার ও অধ্যক্ষদের সাক্ষাতে উত্তর করিলেন, বষ্টিরানী যে কেবল মহারাজের কাছে অপরাধ করিয়াছেন তাহা নয়, কিন্তু অহস্যরস রাজার অধীন সমস্ত প্রদেশের সমস্ত অধ্যক্ষের ও সমস্ত লোকের কাছে অপরাধ করিয়াছেন, কেননা রানীর এই কর্মের কথা সমস্ত স্ত্রীলোকের মধ্যে রটিয়া যাইবে, সুতরাং
অহস্যরস রাজা বষ্টিরানীকে আপনার সম্মুখে আসিতে আজ্ঞা করিলেও তিনি আসিলেন না। এই কথা শুনিলে তাহারা সচক্ষে আপন আপন স্বামীকে অবজ্ঞা করিবে। আর পারস্যের ও মাদিয়ার যে কুলিনা মহিলারা রানীর এই কার্যের সমাচার শুনিলেন, তাহারা অদ্যই রাজার সকল অধ্যক্ষকে এইরূপ বলিবেন, তাহাতে অতিশয় অবমাননা ও ক্রোধ জন্মিবে। যদি মহারাজের অভিমত হয় তবে বষ্টি অহস্যরস রাজার সম্মুখে আর আসিতে পাইবেন না। এই রাজাজ্ঞা আপনার শ্রীমুখ হইতে প্রকাশিত হোক এবং ইহার অন্যথা যেন না হয়, এই জন্য ইহা পারসিকদের ও মাদীয়দের ব্যবস্থার মধ্যে লিখিত হোক। পরে মহারাজ তাহার রাজ্ঞীপদ লইয়া তাহা হইতে উৎকৃষ্ট আর এক রানীকে দিউন। মহারাজ যে আজ্ঞা দিবেন তাহা যখন তাহার বৃহৎ রাজ্যের সর্বত্র প্রচারিত হইবে, তখন সমস্ত স্ত্রীলোক ক্ষুদ্র কি মহান আপন আপন স্বামীকে মর্যাদা করিবে। এই কথা রাজার ও অধ্যক্ষদের তুষ্টিকর হইলে রাজা মমুখনের কথানুযায়ী কর্ম করিলেন। তিনি এক এক প্রদেশের অক্ষরানুসারে ও এক এক জাতির ভাষানুসারে রাজার অধীন সমস্ত প্রদেশে এইরূপ পত্র পাঠাইলেন, প্রত্যেক পুরুষ আপন আপন গৃহে কর্তৃত্ব করুক ও স্বজাতীয় ভাষায় ইহা প্রচার করুক। পবিত্র বাইবেল থেকে ঈষ্টেরের বিবরণের দ্বিতীয় অধ্যায়টি পাঠ করছি। ঈষ্টেরের রাজ্ঞীপদ প্রাপ্তি। এই সকল ঘটনার পরে অহস্যরস রাজার ক্রোধ শান্ত হইলে তিনি বষ্টিকে তাহার কার্য ও তাহার প্রতিকূলে যে আজ্ঞা প্রদত্ত হইয়াছিল তাহা স্মরণ করিলেন। তখন রাজার পরিচর্যাকারী ভৃত্যেরা তাহাকে কহিল, মহারাজের জন্য সুন্দরী যুবতী কুমারীদের অন্বেষণ করা যাওক। মহারাজ আপন রাজ্যের সমস্ত প্রদেশে কর্মচারীদিগকে নিযুক্ত করুন, তাহারা সেই সকল সুন্দরী যুবতী কুমারীদিগকে সুসন রাজধানীতে একত্র করিয়া অন্তঃপুরে স্ত্রীলোকদের রক্ষক রাজনপুংসক যে হেগয় তাহার হস্তে সমর্পণ করুক এবং তাহাদের অঙ্গ সংস্কারার্থক দ্রব্য দত্ত হোক। পরে মহারাজের দৃষ্টিতে যে কন্যা উৎকৃষ্ট হইবেন তিনি বষ্টির পদে রানী হন। তখন এই কথা রাজার তুষ্টিকর হওয়াতে তিনি তদনুসারে করিলেন। তৎকালে জাইরের পুত্র মর্দুখয় নামে একজন যিহুদি সুসন রাজধানীতে ছিলেন। সেই জাইরের পিতা শিমির পিতা বিন্যামিনীয় কিশ, বাবিল রাজ নবুখদনেশ্বর কর্তৃক বন্দীরূপে নীত যিহুদা রাজ জিকোনিয়ের সঙ্গে যে সকল লোক বন্দী হইয়াছিল, কিশ তাহাদের সহিত জেরুসালেম হইতে বন্দীরূপে নীত হইয়াছিলেন। মর্দুখয় আপন পিতৃব্যের কন্যা হদসাকে অর্থাৎ ঈষ্টেরকে প্রতিপালন করিতেন, কারণ তাহার পিতা কি মাতা ছিল না। সেই কন্যা সুন্দরী ও রূপবতী ছিলেন। তাহার পিতামাতা মরিলে পর মর্দুখয় তাহাকে পোষ্যপুত্রী করিয়াছিলেন। পরে রাজার ওই বাক্য ও আজ্ঞা প্রচারিত হইলে যখন সুসন রাজধানীতে হেগয়ের নিকটে অনেক কন্যা সংগৃহীত হইল, তখন ঈষ্টেরও রাজবাটিতে স্ত্রীরক্ষক হেগয়ের নিকটে নীতা হইলেন, আর সেই যুবতী হেগয়ের দৃষ্টিতে উৎকৃষ্ট হইলেন ও তাহার কাছে দয়া পাইলেন এবং তিনি সত্তর অঙ্গ সংস্কারার্থক দ্রব্যগুলি এবং আরও যে যে দ্রব্যের অংশ তাহাকে দিতে হয় তাহা এবং রাজবাটি হইতে মনোনীত সাতটি দাসী তাহাকে দিলেন এবং সেই দাসীদের সহিত তাহাকে অন্তঃপুরের উৎকৃষ্ট স্থানে লইয়া রাখিলেন।
ইষ্টের আপন জাতির কি গোত্রের পরিচয় দিলেন না, কারণ মর্দ্দখয় তাহা জানাইতে তাহাকে বারণ করিয়াছিলেন। পরে ইষ্টের কেমন আছেন ও তাহার প্রতি কি করা হয় তাহা জানিবার জন্য মর্দ্দখয় প্রতিদিন অন্তঃপুরের প্রাঙ্গণের সম্মুখে বেড়াইতে লাগিলেন। আর দ্বাদশ মাস স্ত্রীলোকদের জন্য নিয়মিত সেবা পাইলে পর অহস্বিরস রাজার নিকটে এক এক কন্যার গমনের পালা উপস্থিত হইত, যেহেতু তাহাদের অঙ্গ সংস্কারে এতদিন লাগিত। বস্তুত ছয় মাস গন্ধরসের তৈল, ছয় মাস সুগন্ধি ও স্ত্রীলোকের অঙ্গ সংস্কারার্থক দ্রব্য ব্যবহৃত হইত। আর রাজার নিকটে যাইতে হইলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল, সে যে কোনো দ্রব্য চাহিত তাহা অন্তঃপুর হইতে রাজবাটিতে গমন সময়ে সঙ্গে লইয়া যাইবার নিমিত্তে তাহাকে দেওয়া যাইত। সে সন্ধ্যাকালে যাইত ও প্রাতঃকালে উপপত্নীদের রক্ষক রাজনপুংসক শাসগসের নিকটে দ্বিতীয় অন্তঃপুরে ফিরিয়া আসিত। রাজা তাহার উপরে প্রসন্ন হইয়া তাহার নাম ধরিয়া না ডাকাইলে সে রাজার নিকটে আর যাইত না। পরে মর্দ্দখয় আপন পিতৃব্য অবিহৈলের যে কন্যাকে পোষ্যপুত্রী করিয়াছিলেন, যখন রাজার নিকটে সেই ইষ্টেরের যাইবার পালা হইল তখন তিনি কিছুই ভিক্ষা করিলেন না, কেবল স্ত্রীলোকদের রক্ষক রাজনপুংসক হেগয়ে যাহা যাহা নিরূপণ করিলেন তাহাই মাত্র সঙ্গে লইলেন। আর যে কেহ ঈশ্বরের প্রতি দৃষ্টি করিত সে তাহাকে অনুগ্রহ করিত। রাজার রাজত্বের সপ্তম বৎসরের দশম মাসে অর্থাৎ টেবেথ মাসে ঈষ্টের অহস্বিরস রাজার নিকটে রাজবাটিতে নীতা হইলেন। আর রাজা অন্য সকল স্ত্রীলোক অপেক্ষা ঈষ্টেরকে অধিক ভালোবাসিলেন এবং অন্য সকল কুমারী অপেক্ষা তিনি রাজার দৃষ্টিতে অনুগ্রহ ও দয়া প্রাপ্ত হইলেন। অতএব রাজা তাঁহারই মস্তকে রাজমুকুট দিয়া বষ্টির পদে তাঁহাকে রানী করিলেন। পরে রাজা আপনার সমস্ত অধ্যক্ষ ও দাসগণের জন্য ইষ্টেরের ভোজ বলিয়া মহাভোজ প্রস্তুত করিলেন এবং সকল প্রদেশের কর মোচন ও আপন রাজকীয় দাতৃত্বানুসারে দান করিলেন। দ্বিতীয়বার কুমারী সংগ্রহের সময়ে মর্দ্দখয় রাজদ্বারে বসিতেন, তখনও ইষ্টের মর্দ্দখয়ের আজ্ঞানুসারে আপন গোত্রের কি জাতির পরিচয় দেন নাই, কারণ ইষ্টের মর্দ্দখয়ের নিকটে প্রতিপালিত হইবার সময়ে যেমন করিতেন তখনও তেমনি তাঁহার আজ্ঞা পালন করিতেন। সেই সময়ে অর্থাৎ যখন মর্দ্দখয় রাজদ্বারে বসিতেন তখন দ্বারপালদের মধ্যে বিগথন ও পেরস নামে রাজবাটির দুইজন নপুংসক ক্রুদ্ধ হইয়া অহস্বিরস রাজার উপরে হস্তক্ষেপ করিতে চেষ্টা করিল, কিন্তু সেই বিষয় মর্দ্দখয় জ্ঞাত হওয়াতে তিনি ইষ্টের রানীকে তাহা জানাইলেন এবং ইষ্টের মর্দ্দখয়ের নাম করিয়া রাজাকে তাহা বলিলেন। তাহাতে অনুসন্ধানে সেই কথা সপ্রমাণ হইলে ওই দুইজনকে গাছে ফাঁসি দেওয়া হইল এবং সেই কথা রাজার সাক্ষাতে ইতিহাস পুস্তকে লিখিত হইল। পবিত্র বাইবেল থেকে ইষ্টেরের বিবরণের তৃতীয় অধ্যায়টি পাঠ করছি। হামনের চেষ্টায় জিহুদীদের বিনাশার্থ রাজাজ্ঞা। ওই সকল ঘটনার পরে অহস্বিরস রাজা অগাগীয় হম্মদাথার পুত্র হামনকে উন্নত করিলেন, উচ্চ পদান্বিত করিলেন এবং তাহার সঙ্গী সমস্ত অধ্যক্ষ অপেক্ষা তাহাকে শ্রেষ্ঠ আসন প্রদান করিলেন। তাহাতে রাজার যে দাসেরা রাজদ্বারে থাকিত তাহারা সকলে হামনের কাছে নত হইয়া প্রণিপাত করিতে লাগিল, কারণ রাজা তাহার সম্বন্ধে সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন।
কিন্তু মর্দ্দখয় নত হইতেন না, প্রণিপাত করিতেন না। তাহাতে রাজার যে দাসগণ রাজদ্বারে থাকিত তাহারা মর্দ্দখয়কে কহিল, তুমি রাজার আজ্ঞা কেন লঙ্ঘন করিতেছ? এইরূপে তাহারা প্রতিদিন তাহাকে বলিত, তথাপি তিনি তাহাদের কথা শুনিতেন না। তাহাতে মর্দ্দখয়ের কথা স্থির থাকে কিনা তাহা জানিবার ইচ্ছাতে তাহারা হামুনকে তাহা জ্ঞাত করিল। কেননা মর্দ্দখয় যে জিহুদি, ইহা তিনি তাহাদিগকে বলিয়াছিলেন। আর হামুন যখন দেখিল যে মর্দ্দখয় তাহার কাছে নত হইয়া প্রণিপাত করে না, তখন সে ক্রোধে পরিপূর্ণ হইল। কিন্তু সে কেবল মর্দ্দখয়ের উপরে হস্তক্ষেপ করা লঘু বিষয় মনে করিল, বরং মর্দ্দখয়ের জাতি অবগত হওয়াতে সে অহস্যরস রাজার সমস্ত রাজ্যে সমস্ত জিহুদিকে মর্দ্দখয়ের জাতি বলিয়া বিনষ্ট করিতে চেষ্টা করিল। আর সেই বিষয়ে অহস্যরস রাজার দ্বাদশ বৎসরের প্রথম মাসে অর্থাৎ নিশন মাসে হামুনের সাক্ষাতে ক্রমাগত প্রত্যেক দিনে ও প্রত্যেক মাসে অদর নামক দ্বাদশ মাস পর্যন্ত পুর অর্থাৎ গুলিবাঁট করা হইল। পরে হামুন অহস্যরস রাজাকে কহিল, আপনার রাজ্যের সমস্ত প্রদেশস্থ জাতিগণের মধ্যে বিকীর্ণ অথচ পৃথককৃত এক জাতি আছে, অন্য সকল জাতির ব্যবস্থা হইতে তাহাদের ব্যবস্থা ভিন্ন এবং তাহারা মহারাজের ব্যবস্থা পালন করে না, অতএব তাহাদিগকে থাকিতে দেওয়া মহারাজের অনুপযুক্ত। যদি মহারাজের অভিমত হয় তবে তাহাদিগকে বিনষ্ট করিতে লেখা যাওক, তাহাতে আমি রাজভাণ্ডারে রাখিবার জন্য কার্যকারী লোকদের হস্তে দশ সহস্র তালন্ত রৌপ্য দিব। তখন রাজা আপন হস্ত হইতে অঙ্গুরীয় খুলিয়া জিহুদীদের শত্রু অগাগীয় হম্মদাথার পুত্র হামুনকে দিলেন। আর রাজা হামুনকে কহিলেন, সেই রৌপ্য ও সেই জাতি তোমাকে দত্ত হইল, তুমি তাহাদের প্রতি যাহা ভালো বুঝ তাহাই কর। পরে প্রথম মাসের ত্রয়োদশ দিনে রাজলেখকেরা আহত হইল। সেই দিন হামুনের সমস্ত আজ্ঞানুসারে রাজার নিযুক্ত খিতিপাল সকলের ও প্রত্যেক প্রদেশের অধ্যক্ষগণের এবং প্রত্যেক জাতির প্রধানবর্গের কাছে প্রত্যেক প্রদেশের অক্ষর ও প্রত্যেক জাতির ভাষানুসারে পত্র লিখিত হইল। তাহা অহস্যরস রাজার নামে লিখিত ও রাজার অঙ্গুরিয়ে মুদ্রাঙ্কিত হইল। আর এই মর্মের পত্র ধাবকগণ দ্বারা রাজার অধীন সমস্ত প্রদেশে প্রেরিত হইল যে একদিনে অর্থাৎ অদর নামক দ্বাদশ মাসের ত্রয়োদশ দিনে যুবা ও বৃদ্ধ, শিশু ও স্ত্রী শুদ্ধ সমস্ত জিহুদি লোককে সংহার, বধ ও বিনাশ এবং তাহাদের দ্রব্য লুট করিতে হইবে। সেই আজ্ঞা যেন প্রত্যেক প্রদেশে প্রদত্ত হয়, এই জন্য সেই লিপির এক অনুলিপি সকল জাতির নিকটে প্রচারিত হইল, যাহাতে সেই দিনের জন্য সকলে প্রস্তুত হয়। ধাবকগণ রাজাজ্ঞা পাইয়া সত্বর বাহিরে গেল এবং সেই আজ্ঞা শুশন রাজধানীতে প্রচারিত হইল। পরে রাজা ও হামুন পান করিতে বসিলেন, কিন্তু শুশন নগরের সকল লোক উদ্বিগ্ন হইল।